বিসমিল্লাহির রহমানির রহিম সম্মিলিত গণতান্ত্রিক সাংগঠনিক আয়োজিত 2018-2020 বায়রা নির্বাচন মন্ত্রীমণ্ডল সভার আজকের প্রধান সমন্বয়কারী জনাব গোলাম মোস্তফা সাবেক সভাপতি বায়রা বীর মুক্তিযোদ্ধা এবং প্যানেল প্রধান বেনজির আহমেদ সাবেক সভাপতি বায়রা এক্স এমপি বীর মুক্তিযোদ্ধা এবং ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপস্থিত পঞ্চম বিশ্ব নেতৃবৃন্দ এবং বায়রা পরিবারের সদস্যবৃন্দ সালাম আলাইকুম। আজকে এরকম একটি সময়ে আমার আসবে আমি অনেকদিন যাবত আমি আশা করছি। আমি প্রথম শুক্রিয়া আদায় করি যে আজকে যে সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশন কর্তৃক যে দুইবার পরপর কমিটিতে থাকার পরে তৃতীয়বার আমাদের কোনো সম্মানিত সদস্য বায়রা নির্বাচনে কন্টেস্ট করতে পারবে না, তারই বিপক্ষে অর্থাৎ আমাদের অপোজিশন ফ্রন্ট কর্তৃক যে নোটিশ এসেছিল সেটির একটি সমাধান হয়েছে। এখন থেকে পরপর তিনবার কেউ যদি নির্বাচন করতে চায় সে নির্বাচনে কন্টেস্ট করতে পারবে, সেই অধিকারটি আমরা পেয়ে দিয়েছি। আমি বিশেষ করে আমাদের সিলেটের এবং অত্যন্ত বাইরের অত্যন্ত প্রিয় নেতা এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা আমাদের সাংসদ জওয়ান ভাই এত কষ্ট করে ওনার যে ত্যাগ আর আজকে উনি উপস্থিত হয়েছে আমি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজকে 10টার ভিতরে মিটিং শেষ হয়ে যাওয়ার কথা, আমি বুলেট পয়েন্ট আপনারা শুধু আমার 6 মিনিটের বেশি লাগবে না, আমি 6-7 মিনিটে শেষ করার চেষ্টা করব। সেটি হলো যে আপনারা একটা কম্পারিজন দেখেছেন যে আমাদের অতীতে কমিটির আমলেই আমাদের হিউম্যান ট্রাফিকিং আইন হয়েছিল, আমরা ডাটাবেস হারিয়েছি, আমাদের বাইরার মেম্বারশিপ বাধ্যতামূলক এগুলি হারিয়েছি, আমাদের অনেক ইমেজও হারিয়েছিলাম। তো আমি আজকে আপনাদেরকে একটি কথা বলতে চাই, যদি আপনারা আমাদেরকে এই টিমকে অর্থাৎ সম্মিলিত গণতান্ত্রিক ফ্রন্টের বেঞ্চের ভাই হাতকে যদি আপনারা শক্তিশালী করেন, তাহলে আমাদের যে একটি বড় ইনকাম ছিল ডাটা ব্যাংক যেটি আমরা হাতছাড়া হয়ে গেছে আগের কমিটির আমলে, সেটিকে ইনশাল্লাহ আমরা ফিরিয়ে আনবো। তৃতীয়টি হলো যদি আপনারা আমাদের হাতকে শক্তিশালী করেন, বাইরার মেম্বারশিপ না থাকলে বাইরা একটি ক্লাব হয়ে যায়, বাইরার মেম্বারশিপ বাধ্যতামূলক ইনশাল্লাহ আমরা করেই ছাড়বো। এরপরে আমি যেটা বলতে চাই যে সৌদি ড্রপ বক্সের ব্যাপারে যদি কেউ এরকম কোনো সুযোগ নিয়ে থাকে যে সৌদি ড্রপ বক্সের ব্যাপারে কেউ কথা বলে তার অ্যাফিলিয়েশন বাতিল হয়ে যাবে, এনপিসিতে ডেকে নিয়ে তাদেরকে ধমকাবে, মেম্বারশিপ অর্থাৎ তাদের সৌদি কার্ড বন্ধ হয়ে যাবে, এই ধরনের কোনো কিছু বাইরাতে বরদাস্ত করা হবে না। আমরা ড্রপ বক্স বন্ধ করি সার্বশালা, আপনারা আমাদের সাথে থাকবেন, এই ড্রপ বক্স হতে দেওয়া যাবে না। বাইরাতে একটি অঘোষিত সিন্ডিকেট আছে, আপনারা জানেন যে 25 থেকে 30 জন লোককে বাইরার লিডারশিপ ডমিনেট করে যাচ্ছে ফর লাস্ট 20 ইয়ার্স। এই লোকগুলি ঘুরে ঘুরে বাইরা মাদভাই হয়ে গেছে, মনে হয় যেন বাইরাতে 30 জনের বাইরে আর কোনো কিছু নাই, এটি একটি অঘোষিত সিন্ডিকেট। আপনারা যদি এই বেঞ্চের হয়ে হাতকে শক্তিশালী করতে পারেন, আমি আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি বাইরার ভিতরে কোনো নেটফ্লিক্সের কোনো সিন্ডিকেশন থাকতে পারবে না। আমি আপনাদেরকে আরেকটা ঘোষণা দিতে চাই আজকে যে ল এনফোর্সিং কোনো এজেন্সির কাছে আমাদের কোনো সম্মানিত সদস্যরা হয়রানি হবে সেটা ইনশাল্লাহ আমরা প্রটেক্ট করে ছাড়বো। এটি আরো বলতে চাই যে আমরা আমাদের জানেন যে আমাদের সিআইপি ছিল, আমরা সিআইপি গুলি হারিয়েছি এবং বহুদিন যাবৎ আমরা সিআইপি পাই না, অনেক ভালো ইথিক্যাল রিক্রুটমেন্ট প্র্যাকটিস করে আমরা সিআইপি পাচ্ছি না। বেঞ্জির ভাইকে নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা দেখা করেছি এবং উনি বলেছেন সিআইপি এটা দিতে হবে এবং উনি বলেছেন যে এটি পাওয়ার যোগ্য এবং এটি হয়ে যাবে, তোমরা সেই ব্যাপারে প্রসেস করো, ইনশাল্লাহ আমরা যদি দায়িত্ব পাই বাইরার সিআইপি ফিরে আসবে। আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা ইয়াং লিডারশিপকে প্রাধান্য দিব, এই ইয়াং লিডারশিপের কোনো বিকল্প নাই,
আজকে বায়রার মেম্বার নতুন 500 রিক্রুটিং এজেন্সি হয়েছে ইয়াং লিডার্স সুতরাং অল ওল্ড লিডার্স বায়রাকে ডোমিনেট করতে পারে না সুতরাং ইয়াং লিডার্স এন্ড ওল্ড লিডার্স এর সংমিশ্রণে বায়রা নেক্সট কমিটি হবে এরপর আসেন মালয়েশিয়া দিস ইজ মাই মেইন কোর সাবজেক্ট আমি মালয়েশিয়ার ব্যাপারে হয়তো আর 3-4 মিনিট সময় নেব ম্যাক্সিমাম সেটা হলো যে মালয়েশিয়াতে যখন ওপেন হয় সেই সময় এই কমিটি ছিল না অর্থাৎ যখন নাকি আপনার ওপেন না সরি যখন মালয়েশিয়াতে এমওইউ সিগনেচার হয় ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয় যে ডব্লিউজি অর্থাৎ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং হয় তখন আমরা কমিটিতে ছিলাম না অর্থাৎ তৎকালীন যে কমিটি ছিল সেই কমিটি আজকে আমাদের অপোজিশন ফ্রন্টে নির্বাচন করতেছে তাদের আমলে বাইরের শব্দটি পর্যন্ত এমওইউ থেকে মুছে দিয়েছে শুধু ব্রা হয়ে গেছে অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি এজেন্সি নো মোর বায়রা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি সেটি কেন হয়েছে সেটি হলো কাণ্ড জ্ঞানহীন বক্তব্যের কারণে জোর করে কাউকে খারাপ ব্যবহার করে মুখের বলি দিয়ে আসলে এই ধরনের বাইলেটারাল বিজনেস এগ্রিমেন্ট আসলে খুব অর্জন করা যায় না যে অর্জনটি হয়েছিল এটি বক্তব্যগুলি মনে হচ্ছিল যেন বায়রার বক্তব্য এই বক্তব্যগুলি আমাদের ইমেজ নষ্ট করেছে আপনারা জানেন যে সেই সময় আমাদের বায়রার ইমেজ কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল আমাদের মন্ত্রণালয় গভর্নমেন্টের সাথে আমাদের রিলেশনটি কোন পর্যায়ে চলে গেছিল রিলেশনটি খারাপ হওয়াতে আমাদের যে 100 টাকা সাবস্ক্রিপশন সেটা পর্যন্ত না নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে দিয়েছিল এবং লাইসেন্স হওয়ার জন্য তাদের কোনো মেম্বারশিপের প্রয়োজন নাই এটি হলো খারাপ রিলেশনেরই একটি রেজাল্ট এবং সেই কাজটি মালয়েশিয়াতে হয়েছিল আপনারা জানেন যে একজন মালয়েশিয়ানকে জুতা পেটা করার কথা পর্যন্ত বলা হয়েছিল এগুলির ফলে যখন এটা ডেটোনেট করতেছিল ঠিক সেই সময় আমি বায়রার জয়েন্ট সেক্রেটারি ছিলাম আপনারা দেখেন কত বড় ডিসক্রিমিনেশন ওই বায়রার সিন্ডিকেশন হওয়াতে ডিসক্রিমিনেশন হয় আমাকে তিনবার আমি বিদেশে ছিলাম তিনবার আমি বায়রাতে উপস্থিত না থাকার জন্য আমাকে বায়রার ইসি কমিটি থেকে বহিষ্কার করা হলো আর ঠিক একই সময় একজন রিক্রুটিং এজেন্সি নির্বাচিত হওয়ার পরে কোনো ইসি মিটিংয়ে জয়েন করে নাই তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই অর্থাৎ এই ডিসক্রিমিনেশনগুলি কখন হয় একটি ব্যক্তি যখন গগন চুম্বিক ক্ষমতার অধিকারী হয়ে যায় ব্যক্তি সিন্ডিকেট যখন বায়রার 20-30 জনকে পূজারি করে আমরা চলতে থাকি তখনই এই ধরনের কাণ্ডগুলি হয় আর মালয়েশিয়ার ব্যাপারে সেই কাণ্ডটি হয়েছিল আজকে বায়রার সাবেক সভাপতি ব্যানার্জি সাহেব যিনি ওদিন লেডিস ক্লাবে বলতে চেয়েছিল যে আপনারা মুরব্বীদের সাথে কথা বলে এটার একটা ব্যবস্থা নেয় ওনার মাইক কেড়ে নেওয়া হলো আর তারই রেজাল্ট হিসাবে উনি বায়রার সভাপতি আর আমি হয়েছিলাম বায়রার মহাসচিব শক্তি দিয়ে কোনো কাজ করা যায় না বুদ্ধি দিয়ে কাজ করতে হয় ঠিক হয়েছে বুদ্ধি আপনাদেরকে বলি মালয়েশিয়া যখন ঘুরে আমাদের একটি মিটিং এর সময় আমার একটা ওয়াদা ছিল আপনাদের কাছে সে ওয়াদা ছিল মালয়েশিয়া শ্রম বাজার আমরা যদি নির্বাচিত হতে পারি মালয়েশিয়া শ্রম বাজার খুলবে এবং সকলের জন্য উন্মুক্ত হবে এটি ছিল আমার ওয়াদা আমি মালয়েশিয়া শ্রম বাজার আমাদের সহযোগিতায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর লিডারশিপে এই দুই সরকারের প্রচেষ্টায় আমরা যখন আসি দায়িত্বে তখন মানুষের শ্রম বাজারটি ওপেন হয় শুধু শ্রম বাজারের ওপেন হয় না এটি নিগারা সুম্বা হয় সোর্স কান্ট্রিতে হয় এবং নো কমপ্লেন একটি মার্কেটে পরিণত হয় যতবারই মানুষের পড়তো ততবারই মানুষের বন্ধ হয়ে যেত যেহেতু এটা স্পেশাল অ্যাপ্রুভাল এটিকে এমন ভাবে স্ট্রাকচার করা হলো যেন মালয়েশিয়াতে খুলে কোনো দিন আর বাংলাদেশে রিক্রুটিং এজেন্সি কোনো চিট না হয় এবং আপনারা এবার দেখেছেন যে কোনো রিক্রুটিং এজেন্সি চিট হওয়ার কোনো সম্ভাবনা নাই সম্ভব হলে মালয়েশিয়ার এজেন্ট চিট হবে কিন্তু বাংলাদেশের এজেন্টরা চিট হবে না ইট হ্যাজ হ্যাপেন আদার ওয়ে আরাউন্ড এই সব কাজগুলি যখন করলাম এরপর আসলো সবার জন্য উন্মুক্ত করা বিশাল প্রতিবন্ধকতা কি ছোট মিটিং যতই হয় একটাই সিনিয়ররা বলেন যদি এই বাজারটি সকলের জন্য মুক্ত হয় তাহলে নাকি বাজারটি আবার বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হয়ে যাবে যে সকলে ঝাঁপিয়ে পড়বে কম্পিটিশন বাড়বে
এবং মালয়েশিয়াতে আবার নিজের নিজের লোক থাকবে, এই বিষয় তৈরি হবে এবং মালয়েশিয়াতে একটি ইমেজ সংকট দেখা দেবে, দুই দেশের ইমেজ নষ্ট হবে, বাজারকে রাখা যাবে না। সুতরাং দশটির জায়গায় বিশটি হতে পারে, পঁচিশটি হতে পারে, পাঁচটা নাম, বিশটা নাম, তিরিশটা নাম করে আসা শুরু হবে। অর্থাৎ আপনারা যাকে আজকে এন্টি সিন্ডিকেট বলেন, এই এন্টি সিন্ডিকেটটাই সিন্ডিকেটকে শক্তিশালী করে দেয়। আর আমিও তখন নতুন, আমি এই লিডারশিপে নতুন, আমি বুঝতে পারতেছি না কোন দিকে যাও, ডানে গেলে বলে দশজন, বাইরে গেলে বলে বিশ জন, ঘটনাটা দশ আর বিশ জনের প্রতি, কিন্তু সকলের জন্য মুক্ত করলে আবার বাজার বন্ধ হয়ে যাবে, কম্পিটিশনে ঝাঁপিয়ে পড়বে। এই প্রক্রিয়া হতে হতে সোজা এসে পড়লো অরাস্তা। আমাদের কমিটিতে ছিল তিন চার প্যানেল থেকে নিয়ে আসা কমিটি, পনেরো জন তিনি দিয়ে অরাস্তা। তারপরে যখনই তাদের সাথে একটু ব্যবসা বাণিজ্য সুবিধা হয় সব কিছু ঠিক হয়ে যায়, আবার দশজন বিশ জন আপনাদের মতো নেতা থেকে লোক নিয়ে আসে, এনে সে আসে বলে যে আমার লাইসেন্সটা ঢুকে দিলে প্রবলেমটা সলভ হয়ে যাবে, নাহলে তো এলাকায় খুব সমস্যা হবে। আবার বিশ জন আসে বলে যে এই সমস্যাগুলো হবে না, এই বিশ জনকে এই সাহেব নেতৃত্ব দেয়, এই সাথে একটা লাইসেন্স দিলে ওই বিশ জন চলে যাবে। এরকম মেডিকেল বাণিজ্য থেকে শুরু করে রিক্রুটিং এজেন্সির বাণিজ্য, নাম ধোকানের বাণিজ্য, রেট কমানোর বাণিজ্য, প্রসেসিং এর বাণিজ্য, মানে একটার পর একটা মডিউল, ট্রাস্ট মি 10 টু 15 মডিউল তৈরি হওয়া শুরু হইল জাস্ট ইন অর্ডার টু মিটিগেট দ্য সার্ভিস প্রবলেম। অর্থাৎ যদি কিছু সুবিধা দেওয়া হইলে এই প্রবলেম নাই, কিন্তু কেউ বিশ্বাস করে না, ট্রাস্ট মি, কেউ সুন্দর মন নিয়ে এসে করে না যে এই হলো ফর্মুলা সকল এজেন্সির জন্য খুলে দেন, তারপরেও এই প্রবলেম সলভ হবে, কোনো ওয়ার্কার যে খারাপ থাকবে না, ফেক ভিসা হবে না, মালয়েশিয়াতে কমপ্লেন থাকবে না এবং সকল রিক্রুটিং এজেন্সি ব্যবসাটি করতে পারবে। আমি গত চার থেকে ছয় মাসের পরে, অর্থাৎ চার থেকে ছয় মাস আগে, অর্থাৎ দেড় বছর পরে আমি ফার্ম হলাম যে ইয়েস আই গট দ্য সলিউশন। মালয়েশিয়ার মাত্র দুইটা প্রবলেম এখন, একটি হলো অভিবাসন ব্যয়, আরেকটি হলো সকল রিক্রুটিং এজেন্সিকে সম্পৃক্ত করে দশজন হচ্ছে বড় প্রবলেম। এই দুইটিকে সমাধান করার জন্য আমি নিজে এবং বাইরার থেকে লাস্টের চিঠি এবং আমাদের সাবেক সভাপতি বেঞ্জের ভাইকে নিয়ে আমি মন্ত্রণালয়ে গেলাম যে কি করে মাইগ্রেশন পজ করানো যায়, কারণ আপনারা জানেন যে বিভিন্ন মিডিয়াতে মাইগ্রেশন পজ অনেক লেখালেখি হচ্ছিল। আমরা একটি প্রস্তাব দিয়েছি বায়ো রিক্রুটমেন্ট চালু করার জন্য। বায়ো রিক্রুটমেন্টটি হলো মালয়েশিয়াতে ওরা সিস্টেম করে এমন করেছে যে ওখানে কোনো ওয়ার্কারদের কমপ্লেন হতে পারবে না এবং কোনো ফেক ভিসাতে লোক যেতে পারবে না এবং দশটার জায়গায় বারোটা হওয়ার কোনো সুযোগ নাই। আর বাংলাদেশের বায়ো রিক্রুটমেন্ট হলো এই সিস্টেমটা করে অভিবাসন ব্যয়টা কন্ট্রোল করা হবে, ওয়ার্কার টাকা দিবে, ব্যাংকের মাধ্যমে টাকা দিবে, সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় লোক যাবে। কিন্তু আপনারা অনেকে আশা করেন যে না, রেট এক লাখ কমে যাক, ওয়ার্কারের দেওয়া রেট ঠিকঠাক, সুবিধাটা যেন এক লাখ টাকাটা আমি পাই, এইটা হবে না, এটা গভর্নমেন্ট দিবে না, কারণ গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট এটা নাই। আমি আজকে আপনাদেরকে যেটা বলবো সত্যটা বলতে চাই, গভর্নমেন্ট চায় মাইগ্রেশন কস্ট ওয়ার্কার যেন কম দিয়ে যায়, অর্থাৎ যেটা সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় আছে সেটা দিয়ে যায় এবং বাজারটিকে সাস্টেনেবল করার জন্য আমরা সেইটিকে উদ্যোগ নিয়েছি। এই বাজারকে যদি ধরে রাখতে হয় একদিকে হলো অভিবাসন ব্যয় কমাতে হবে, আরেকদিকে হলো রিক্রুটিং এজেন্সি যেন সকলে ব্যবসা করতে পারে সেই কাজটি করতে হবে। এই কাজটি অভিবাসন ব্যয় কমার কাজটি অনেকটা আমরা আগিয়ে নিয়েছি। এখন আসেন দশটার জায়গায় বিশটা হবে না, আপনারা সকলে ব্যবসা করবেন। আমি আজকে আরো বড় পরিসরে সেদিনও বলবো, আজকেও আমি বলি, আমি যদি বাইরার দায়িত্ব পাই এবং আপনারা সকলে যদি মালয়েশিয়ার ব্যবসা করতে না পারেন আমি বাইরা থেকে রিজাইন করব। আপনারা সকলে বাইরাতে ব্যবসা করবেন, যতদিন আপনারা ব্যবসা করবেন আপনাদের জন্য বাজার আমি ধরে রাখবো, আর যদি আপনারা ব্যবসা না করেন দশজন সিন্ডিকেটে থাকে সেদিন আপনাদের সামনে কোনো দিন আর এসে আমি এদের সাথে যেন দাঁড়াবো না। This is my commitment. আমি শুধু বলবো আজকে আমার মালয়েশিয়ার কথা শেষ, ট্রাস্ট মি বেঞ্জের বেতিম যেটা করতে পারবে এখন
অপোজিশন ফ্রন্ট এটা করতে পারবে না, বিভিন্ন কারণে করতে পারবে না। আপনাদের একটা স্ট্রং লিডারশিপ দরকার, একজন স্ট্রং পলিটিশিয়ান দরকার, এবং বর্তমান প্রেক্ষাপটে বেরোজিত ভাইয়ের কোনো বিকল্প নাই। উনি আমি ওনার সাথে কাজ করেছি 2 বছর, উনি অত্যন্ত সদাব্যাপী নরম, যেখানে যায় উনি রেসপেক্ট পায়, ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রিধারী, এবং ওনার জুনিয়ররা আজকে মন্ত্রী হয়ে দেশ চালাচ্ছে। ওনাকে গেলে উনি এমন কোনো মন্ত্রণালয় নাই বাই নেমে ওনাকে রেসপেক্ট করে, বাই নেমে ওনাকে চিনে, যেখানে উনি যাচ্ছে সেখানে কিন্তু উনি সফলতার ছাপ রাখছে। সুতরাং আপনাদের যারা আজকে মিটিংয়ে আসে নাই, এই নির্বাচনী ভুলি দিয়ে, বিভিন্ন সিন্ডিকেটের দোয়াই দিয়ে, ড্রপ বক্সের কথা বলে, এই যে নির্বাচনে জিতার যে একটা টেকনিক, এটি ট্রেডগুলিকে ক্ষতিগ্রস্ত করবে, আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। আপনারা শুধু আপনাদের গরিবদেরকে একটা জিনিস বলেন যে অপোজিশনে যারা আছেন শুধু একটি, এই ট্রেডগুলিগুলো হয়েছে প্রেসিডেন্ট নির্ভরশীল ট্রেডগুলি, অপোজিশনে যারা আছেন তাদের সাথে বেঞ্জির ভাই লিডারশিপের একটা কম্পারিজন করেন, করে দেখবেন যে কাজটি উনি পারবে এটি পারা সম্ভব না। পলিটিক্যাল ফিগারদের একটি ডিফারেন্ট ভ্যালু থাকে, ওনার একটি ডিফারেন্ট ভ্যালু আছে। উনি শেষ কথার আগে বলে না, আমি ওনার কথা বলতে গেলে অনেক সময় নষ্ট হবে, শুধু এইটুকু বলতে চাই, হি ইজ এ লেজেন্ড লিডার ইন বায়রা। আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি, আপনাদের সকলকে বায়রা নির্বাচন 2018-20 সম্মিলিত গণতান্ত্রিক ফ্রন্টকে এই 15ই সেপ্টেম্বরের নির্বাচনে আপনারা নির্বাচিত করবেন সে আশা রেখে সকলকে ধন্যবাদ দিই। আবার বলে যাচ্ছি যে যে প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞাকে আপনারা মনে রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাই।